নমস্কার, সুন্দরবন হিস্ট্রি অ্যান্ড মিউজিক টু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন মাছগুলো কেটে নেবো। সকাল সকাল রান্না বান্না করতে হবে, আর মা বলছিল যে তাড়াতাড়ি মাছগুলো কেটে ফেলার জন্য, কারণ নষ্ট হয়ে যাবে দেরি হলে। আপনারা তাহলে পুরো পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখন মাছগুলো কেটে নেব, এই সকাল সকাল রান্না করে ফেলতে হবে। আসো, অনেক মাছ আছে দেখো, অনেক রকমের মাছ, লালামাদি, পাতা মাছ, কাঁকড়া হয়েছে ভালো, রসা এমনি ভালো লাগে তো। গৌরঙ্গ ভাই কাঁকড়া ধরতে গিয়েছিল, বাড়ি ফিরছিল, এইবার আমি বলছি মাছ সকাল সকাল রান্না করবো, বলছে মাছ রসা রসা হোক, বলে এই মাছ তো এমনি ঝাল করলেই ভালো লাগে। এখন মাছগুলো ঘাটে বসে কেটে নি। মাছ পড়লেও জ্বালা, না পড়লেও জ্বালা, মাছ মেরে আসলাম, আবার কাটতে হবে, আবার রান্না করতে হবে, শুধু কাজ আর কাজ। না পড়লি, না পড়লি তো ডাল ভাত খেতে হবে। মাছগুলো একটু বাছাই করতে পারতে, কোন মাছ কতটা পড়েছে। লোটে মাছ তো ছোট করে একটা তরকারি হয়ে যাবে নাকি, কি জানি মা কিসে কি রান্না করতে বলছে আমি দেখি। এইসব মাছের সাথে তো দিলে হবে না, লোটে মাছ না পড়েছ তো ভালো, ওই তো এখন আছে কই গো, এখানে এখানে চেটা বেলে এইটা। হ্যাঁ, এই মাছটা বোধ হয় চলে যাচ্ছিল, হাত দিয়ে ধরেছি, বড় মাছটাও চলে যাচ্ছিল, লোটে মাছ খারাপ না। বড় ফাঁসের জালটা দিলি, এরকম ভোলা মাছ, এর থেকে বড় বড় ভোলা মাছগুলো পাঠি। আগের দিন বদলো তো সব ভোলা মাছই বদলো বলো। কাঁকড়ার বাচ্চা করে প্রত্যেক দিন একটা দুটো করে, নদীর পাশে বাড়ি থাকলে দেখুন কত সুযোগ সুবিধা, আপনারা নিজে চোখে দেখলেন। দুপুরবেলা জাল দিয়ে আসলাম, দু ঘন্টা পরে জাল তুলে এতটা মাছ পেয়েছি, মানে একদিন যে তুমি মাছ কিনবে না চলে যাবে, কিন্তু ইচ্ছা করলে তোমার এই জাল খেওলা জাল বেয়ে আসি বা জাল পাতি নদীতে, মাছ তোমার হবে। এই মাছগুলো কিন্তু খুব টেস্টফুল, খুব টেস্টি মাছ এগুলো। হ্যাঁ, কাঁটা বেলে চেটা বেলে এই মাছগুলো খুব ভালো, বলছে মাছ কেটে দেবে নাকি, যে কেটে দেবো, তুমি একা কাটতে গেলে অনেক দেরি হয়ে যাবে, তাও ঠিক, তাহলে বন্ধুদের বলো ভিডিও অফ করি। বন্ধুরা, তাহলে ভিডিও অফ করছি, আপনারা কিন্তু সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। একটু মধুমিতার মাছ কেটে এগিয়ে দিই আমি, সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে আসলাম। দেখুন এই যে কচুর মুখ কাটা হয়ে গেছে, ঝাল পেঁয়াজ রসুন সব ছাড়া হয়ে গেছে, মাছ কেটে এই যে এই মাছগুলো আগে ভাজা করো। মাছ কেটে কিছুক্ষণ রেস্ট নিয়ে রান্না করতে চলে আসলাম, কারণ সকাল থেকে বাড়িতে রান্না বান্না করে আবার এসে জাল দিয়ে খেয়ে আবার জাল তোলা। এখন মাছগুলো ভেজে নিচ্ছি, কি হচ্ছে
ওই দেখো চামচ সব ফেলে দিয়েছে, চামচ নিয়ে খেলা। তুমি দিদার ধারে যাও, দিদার ধারে যাও, সোনা পাখি দিদার ধারে যাও। দেখো দেখো এখন এইরকমই করে, মাঝে মধ্যে আঙুল খায়। চোখে আলো জ্বলছে তো অবশেষে মাছগুলো সব ভাজা হয়ে গেল, মাছ ভাজতে হয়েছে এক ঘন্টা। মুড়ি নিয়ে এসো, মুড়ি আর গরম গরম মাছ ভাজা খাওয়া হোক। মেরো মাছ আর কিছু এই মাছ দিয়ে ঝাল করতে বলছি মা, মানে যেটা বলে মাছ দিয়ে কড়াই দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি। একটা ঝাল করছো আর একটা ওই কচু দিয়ে, ভালো হবে। কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তুমি নদীতে গিয়ে নাকি কালো হয়ে যাচ্ছ, তোমার তো এই ফোনে তো সাদা দেখাচ্ছে তো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, বন্ধুদের কাছে শোনো একদম সাদা দেখাচ্ছে তোমার, মধুমিতা নাকি কালো হয়ে যাচ্ছে। বন্ধুরা আপনারা একটু বলবেন তো কমেন্টে, কালো হচ্ছে না সাদা হচ্ছে? আগে অনেক পরিষ্কার ছিল তাই। এবার নিহে মাছগুলো দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি, কালো হয়ে যাচ্ছে না, তোমার চোখে ধরা পড়ে, আরো তো ফর্সা দেখাচ্ছে বেশি। তুমি বলবো না ঠিক, ঠিক আছে আজকে বন্ধুরাই বলবে, ঠিক আছে আজকে ভিডিও যারা দেখবে তারা অবশ্যই বলবে, তুমি চিন্তা করো না। এই মাছগুলো দিয়ে দিচ্ছি, চ্যাটা বেলে ভোলা মাছ, এই সমস্ত মাছ এরপরে কচুর মুখির তরকারিটা রান্না করবো। আপনারা তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। রাজবাবুকে একটা মাছ ভাজা দিয়েছি, মা আমাকে ভাত খাওয়াচ্ছি। বৃষ্টি হচ্ছে তাই কি গরম লাগছে, মানে উনুনের ধারে বসাতেন নাকি? উনুন না, এমনি টোটাল পরিবেশটাই গরম, একটা দম ধরে আছে মনে হচ্ছে। আবার বৃষ্টি হবে রাত্রি, এই এক টানা বৃষ্টি, এক দেড় মাস হচ্ছে না কি দেড় মাস, সেই বৈশাখ মাসের শেষ সপ্তাহ থেকে শিব পূজার থেকে একরকম শুরু হয়েছে, আর এই আষাঢ় শ্রাবণ মাস তো দু মাস টানা বৃষ্টি হয়েছে। মা ও আসলো কবে থেকে, যেদিন বৃষ্টি সেই কান থেকে পুরো টানা বৃষ্টি একটা নামার মনে আছে, কোনো দিন থামে। আর বাবারে কতটা পরিমাণে কাদা আমাদের রাস্তায়, হাঁটতে ইচ্ছা না, তাও হাঁটতে হবে।
এত পরিমাণে কাদা, ফরেস্ট থেকে ইট দেবে বলছে পূজার পরেই, রাস্তা শুকিয়ে গেলে। ভালো, ওই 5 ফুট না 6 ফুট বোধ হয় ওরা করে রাস্তাটা, যাই অন্ত চলতে পারবো। হ্যাঁ নাই বলো, এই পার গোজ তো এমনি দেখো যায়, তার ওপরে কাদা, এত কাদা, সবাই বড় রাস্তা দিয়ে হাঁটা চলা করে। এখন মুরগির তরকারিটা বসাবো, কড়াই দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটা, লঙ্কার দানাটা ফুটেবো। কচুগুলো দিয়ে দিচ্ছি, তরকারি দেখুন একটা হয়ে গেছে, এই যে বর্ষার বাবা বলছে মাছ ঝোলটা ঝোল নেই আর কি, এই তরকারি খেতে দেখো এরকম টেস্ট লাগে। লবণ নিয়ে নিচ্ছি, দিদি বাবা দিদি দিদি দিদি, হলুদ গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে তরকারিতে কষিয়ে নেবো। আমাদের মন জল এখন, ও বাবা কি গান হচ্ছে শোনো তো, ট্যাং নানা ট্যাং নানা, কে ওটা, ও মা দেখো এখানে এসে দেখো দুষ্টুমি চালাচ্ছে, ওই হাতা নিয়েছে দেখো অবস্থা দেখো, এই যে তরকারি ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, বর্ষার জন্য করে ভাজা মাছ রাখবো না, আমি জলে মাছ খেতে পারি। কচুগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে, বাড়ির কচু উঠবে খাবার থেকে, এখনো দেরি আছে, ধরা আগের ওই ভাদ্র মাসে লাস্টের দিক থেকে বলো। ওই কচুর মুখে বাগানের তো ছেলে পর ভাত দিয়ে খেতে পারলে, আগে শুধু কচুর মুখে তুলে দিতে, বাগানের তো ভাতে খাওয়াচ্ছে, কচুর মুখে গলা হেবি লাগে। এবার জিরে মরিচ বাটাটা দিয়ে দিচ্ছি, ওদের আসতে কত দেরি হবে, 9টা বেজে যাবে, এখন তো 8:30 বাজে, রান্না তো হয়ে গেল সকাল সকাল বন্ধুরা, এবার বাবা আসলে খাওয়া দাওয়া হবে, আপনারা তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন। খেতে বসে বললাম, আর রাজবাবু এদিকে দুষ্কর চালাচ্ছে, ওর কাজ ওকে করতে দিতে হবে। ফাগুন বলো তো ভাজা এনে দিল না কেন, ভাজা মাছটা শুধু তোর জন্য, তুই এই ঝোলের এই কি সব নিয়ে এসছে ও, এই যে মিস্ত্রি আনা করছে, এই যে ছেলে লোক ওই জন্য মানে এসব আগের থেকে শিখছিলাম, জানে কি করে স্কুল ড্রাইভার এভাবে ঢুকিয়ে কাজ করছে না। হ্যাঁ এটা নেবো, বর্ষা একটু কচুরমুগির তরকারিটা খেয়ে দেখলো না, মাছের তেল কেমন লেগেছে, ঝাল লেগে ওই ঝাল দিয়েছো, ভাত খাবি
রাগ করেছ কিন্তু রাজ, হাতে যে জিনিসগুলো ছিল সব নেওয়া হয়ে গেছে, রাজ কিন্তু একা একা ওই এক পাশে এই দেখো গিয়েছে তোমার এদিকে সেদিকে জঙ্গলে। হুম জঙ্গলের থেকে ডাকাত করে ওই সরিষ কাটা গোপাল কাটা গো দোকান নৌকা দাঁড় বুকে সব তুলে নিয়ে গেছে, রেস্টি ফেস্টি ফোন নিয়ে গেল সব তুলে নিয়েছে, আরও স্বজনের প্রচণ্ড হারে মারিয়েছে, মারিয়ে মানে একদম সেই নৌকায় উঠতে পারছে না, আর একখান নৌকা দিয়েছে আর একখান নৌকা নিয়ে চলে গেছে কালকে রাত্রে। ওই তাদেরকে ওই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিল, ওই যে আমরা জাল দিতে গিয়েছিলাম। হ্যাঁ 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 দেখে আসি বর্ষা বলছিল তো মাছের তরকারি নাকি খুব ঝাল হয়েছে, ঝালটা মাছের তরকারিটা তো খুব ভালো হয়েছে, তো ভালো টেস্ট হয়েছে, ঝোল কম হয়েছে তাই কি তরকারি স্বাদ ভালো হয়েছে, কেন হয়েছে মানে টাটকা মাছ এবং টাটকা মাছের তরকারি এমনিতে যে কোনো মাছ নদীর হোক আর পুকুরের হোক সঙ্গে সঙ্গে ধরা সঙ্গে সঙ্গে রান্না, তো এই জন্যই কিন্তু তরকারির টেস্টটা ভালো হয়, নদীর মাছটা বেশি টেস্ট লাগে। কারেন্ট চলে গেছে ভাই, তোমাদের চারিদিকে সবাই লাইট আস বলে বোঝা যাচ্ছে না, বর্ষা খাওয়াই টেস্ট করতে হবে, ওরা এবার খেতে বসে নাকি? হুম খেতে বসতে হবে, তো পাচ্ছে না হ্যাঁ কেন ঘুম পাবে কেন বন্ধুরা। আজকে পর্বটি এখানে শেষ করছি, পর্বটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে আগামী পর্বে। ঠাম্মা তো আমি মাছের তরকারি নিয়ে দিই না কিছুই আছে।